ঠেলে যাও মা গো, একবার ভুগে লেগে যাও মা, একবার আলী আসগরকে আমার কোলে দিয়ে যাও, আমি আলী আসগরকে দেখতে পাবো কি পাবো না মা, আল্লাহ বেহতর জানে দেখতে পাবো কি পাবো না, একবার আমার আলী আসগরকে কোলে দিয়ে যাও। এ বাবা আমার যেমনি ডাক দেওয়া নাই মা, কথাটা বলা না মায়ের কলেজা ফেটে, মায়ের কলেজা ফেটে যাওয়ার পরে বলল স্বামী কোনদিন আপনারা কথা বলি না, কোনদিন আপনার মুখের উপরে কথা বলিনি, হুজুর মাথা নত করলাম আপনার সামনে, একবার আপনার বিবি আপনাকে আজ বলতে চায়, বলে বহো বলো শহর বানু বলো, বলে স্বামী গো আমার সুবিধা পাচ্ছে আমি একবার অনুমতি দেন মেয়েকে দেখে আসি, চলে বলে জীবনে আপনার সঙ্গে কথা বলি নাই, আজ আপনার কাছে কোনো মতে চাই, একবার আদেশ দিয়ে দেন স্বামী সুজুরার কাছে যাই, স্বামী সুজুরাই আমার সোনার মা, একবার মেয়েকে দেখে আসি, তোমার মতো আমিও আবার সৌরভ ভালোবাসি, বেশি যদি দেখো বেশি যদি সৌরভকে দেখো তবে মায়া ছাড়তে পারো না, দেখবি যাচ্ছ দেখো বেশি মায়া করবে না, যদি মায়া করে না বেটিকে ছেড়ে যেতে পারবে না, হবে কি বেটি রাস্তায় মারা যাবে, শহর বানুরে অনুরোধ করে বলবো রে দিদি বেশি মায়া করবে না, বেরির অপে বেশি দয়া করবে না, তাড়াতাড়ি করে বেটিকে দেখে চলে আস, আলিয়াসগরকে নিয়ে আসলো মা, কিছু হলো আপনি যেতে চাইছেন চলে যান, ওই আর কাউকে কিছু বলবো না মা, আলিয়াসগরকে একবার কোলে চাইছিলাম, ও বাগিচা পুরের মুসলমান, ও আমার ভাইরা যেমনি আমার দিদি সুগরা, এমাম হোসেনের বেটি হাত খানা বাড়াবে, বাড়িয়ে আলী আসগর ছয় মাসের বাচ্চাকে যেমনি বুকে তুলবে বাবা, হঠাৎ করে যেমনি হাত খানা বাড়াবে, আবিবে সৌরা হাত খানা টেনে নিল, আম্মা কেন বেটি হাত খানা টেনে নিলে মা বলো, তুমি কোলে নেবে না আলী আসগরকে, জোরে হবে না সুবহানাল্লাহ, আরে বেটা হাত খান টেনে নিলে কোলে নাও, ধরো ছয় মাসের তোমার ভাই আলী আসগরকে কোলে নাও, কি হলো মা কোলে নিবে না, মা আমি আর কোলে নিতে পারবো না মা, কি হলো বেটি, মা গো আমার শরীরে মা হাজার মাত্রার জ্বর, হিট হয়ে গেল শরীর মা গো, গরম হয়ে গেল মা গো, আগুনের মতো গা আমার গরম হয়ে গেল মা, এই হাতে যখন আলী আসগরকে কোলে নেব এই তাপ
এই তাপ আমার ভাই আলী আজগর সহ্য করতে পারবে না। জোরে বলুন সুবহান আমার গাল আমার পুরো শরীর গরম আগুনের মতো হয়ে গেল মা। আমি মা আমি আর আমার আলী আসগরকে কোলে নেব না, আমি আর আলী আসগরকে কোলে নেব না মা, এই গরম সহ্য করতে পারবে না। তাড়াতাড়ি করে আলী আসগরকে মুসলমান বানিয়ে চললে আলী আসগরকে দেখে শুনে রাখবেন মা, আলী আসগরের কোনো ক্ষতি না হয়, আলী আসগর ভালো যদি থাকে তো আমিও ভালো। এ বাবা এই বলার পরে তাড়াতাড়ি করে যেন ইমাম হোসেনের বিবি শহর মানু চলে গেলেন। মা আব্বাকে একবার বুঝিয়ে বলো না, যেখানে যেখানে নদী পর্বত পাহাড় আসবে মা আমি কোলে চাপবো না, আমি একেবারে দশ লাফাঙ্গা করে লাফিয়ে দেব। আবার আব্বা মনে ভাবে আমাকে কোলে নিয়ে যেতে হবে, আমি কোলে চাপবো না, যেখানে নদী আসবে হেবে হেবে পার হব, যেখানে পাথর আসবে পাথর 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 গেলা ফিরে পার হয়ে যাও, আমি আব্বার কোলে চাপবো না। আব্বাকে বলো না আমাকে নিয়ে যাবে, আম্মা তুমি এখনই দেখলে বেটি তোমার শরীরের জ্বর মাত্রা বের হয়ে গেল। এ বলে বেটিকে কেন বুঝে চলে গেল মাল বেদা। এ বাবা হযরত ইমাম হোসেনের সাথে বের হয়ে চলে গেলেন বাবা মক্কা নগর। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একবার জোরে হবে না সুবহানাল্লাহ। এই দেখেন এই কাফলা এই দল চলে গেলেন মক্কা, মদিনা থেকে মক্কা। আব যেমনি মক্কা গেছে ইমাম হোসেনের তো দিওয়ানা মানে, যেমন আপনাদের গ্রামে হুজুর সৈয়দ শাহ পীরে তরিকাত রহবর শরিয়ত হুজুর সৈয়দ ডাক্তার জালালউদ্দিন আশরাফ আশরাফিউল জিলানি কেচাউ শাহ শরীফ আপনাদের পাড়ায় আসছে, কত আপনারা দাওয়াত দিচ্ছেন হুজুর আমার বাড়িতে একটু পা রাখেন, হুজুর একটু আমার বাড়িতে আপনার মতন আলী রাসূল যদি পা দিয়ে দেয় তো বরকতে নজুল বইয়ে যাবে, হুজুর একটু আমার বাড়িতে দাওয়াত নেন। আপনারা দাওয়াত দিচ্ছেন কত দিবানা আপনারা সুবহানাল্লাহ। এই জন্যই তো আমি আপনাদের কথা শুনেছি, আপনারা মুর্শিদের সঙ্গে দিবানা রাখেন শুনেছি। কে বাগিচাপুরের সবার মুখে বাগিচা ভোরের সবার মুখে একই জবানি পীর পেয়েছি মনের মত মখদুম সিমনানি। জোরে বলেন সুবহানাল্লাহ, বাগিচা ভোরের সবার মুখে একই জবানি পীর পেয়েছি মনের মত মখদুম সিমনানি। সবাই দেখলে পারে আমরা সবাই তিনার নুরানি পেশানি পীর পেয়েছি মনের মত মখদুম সিমনানি। মজা নেই চলে মাশাআল্লাহ।
নেই ছোট নেই ছোট নেই ছোড়েন আল্লাহ আকবার আল্লাহ আকবার সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মুসলমান ভাই আব মক্কা শহর যখন গেলেন ইমাম হুসাইন আলী মকাম সেদেখদর সন্তান কাবা শরীফ মক্কা শহরে যে আছেন কাবা শরীফের জিয়ারত করলেন কাবা শরীফের জিয়ারত করার পর হযরতে ইমাম হুসাইন আর কাবা শরীফ জিয়ারত করলেন তো মনে শান্তি পাওয়া গেল আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবা এখন তো কাবা শহর এখন মক্কা শহর হয়ে গেছে আর হযরতে ইব্রাহিম নবী যখন ইসমাইলকে কুরবানি দিয়েছিলেন তখন জঙ্গল ছিল একটা বাড়ি ছিল না আপনারা হয়তো শুনে হবেন আলিম উলামাদের মুখে যে হযরতে ইব্রাহিম নবী মা হাজেরাকে বনবাস দিয়েছিল দিয়েছিল না মা হাজেরাকে বনবাস দিয়েছিল কোথায় কাবার পার্শ্বেই জঙ্গল ছিল এর মানে বোঝা গেল যে বহু বড় জঙ্গল ছিল বিবি হাজরাকে বনবাস সেই জঙ্গলে দিয়েছিল আর সেখান থেকেই আবে জামজাম বের হয়েছে ইসমাইলের পায়ের এড়ি দাঁড়াই মাশাআল্লাহ যেমন আজ মক্কা শহরে সবাই গিয়ে আবে জামজাম পানি পান করে মনের রোগকে মিটিয়ে দেয় অসুখ ভালো হয়ে যায় অনেক অনেক হাজি সাহেব আছে আবে জামজাম পানি ঠান্ডা বলে খাই না মুসলমান আবে জামজাম পানি খেতে গেলে হাদিস শরীফ আছে যে 77 রকমের রোগ ভালো হয়ে যায় আর একটা কথা আপনারা কি বলি অনেক কেউ বলে যে আবে জমজম পানি মুর্দার কাফন মুর্দাকে গোসল করার সময় দিতে গেলে মুর্দা ভালো হবে কি ভালো হবে ভালো হবে আগে এটা শরীয়তকে জানেন যে আবে জমজম পানি দিয়ে মুর্দাকে গোসল দেওয়া চলবে কি চলবে না কি ভাই চলবে বলবেন মৌলভী সাহেব আমরা কি বলতে পারবো আপনাকে তো বলার জন্য নিচ্ছি নাকি চলবে কি চলবে না হ্যাঁ এটাই চাইছি বলতে হবে না কারণ আপনারা জানেন না জি আবে জমজম পানি দিয়ে মুর্দাকে গোসল দেওয়া একবারে শরীয়ত বিরোধী নিষিদ্ধ আছে আপনি বলবেন কেন নিষিদ্ধ আবে জমজম পানি আপনি খাওয়াইতে পারেন আবে জমজম পানি আপনি কবরে ছিটিয়ে দিতে পারেন কিন্তু গোসল দেওয়া চলবে না গোসল মানুষ যখন নাপাক থাকে তখন তার গোসল দেওয়া হয় ব্রাদার মুর্দার শরীরে আবে জামজাম পানি লাগাবেন ওর শরীরে কত গন্ধ আছে কত দুর্গন্ধ হতে পারে ময়লা হতে পারে ময়ল হতে পারে আর আবে জামজামকে পরিষ্কার জায়গাতেই রাখতে হবে বলেই আবে জামজাম মুর্দার শরীরে দেওয়া চলবে না কারণ আবে জামজাম যখন পানি দিবেন ইশারাই বুঝবেন কত জায়গা ধুইতে হবে না ধুইতে হবে তো শরীরের মধ্যে কত জিনিস আছে ওকে ধুইতে হবে তো নাপাক জায়গাতে লাগা আবে জমজম জায়েজ নয় ওই জন্য শুধু আপনি কোমরে ছিটা দিতে পারেন খাওয়াইতে পারেন পান করতে পারেন কিন্তু গোসল দেওয়া চলবে না আমরা অনেক কেউ যাই আপনার কেছাউছা শরীফ উরুসে আশরাফুল আউলিয়ার উরুসে যাই মখদুম আশরাফুল উরুসে আপনারা কেউ গেছেন কেছাউছা শরীফ গেছেন কেউ ওখানে একটা পুকুর আছে নীর নীরের পুকুর দেখেছেন কে কে দেখেছেন হাত খাড়া করেন তো আবেজাম কাশম সাহেব কেউ জাননি নাকি কেউ জাননি এবার যাবেন বাবা আচ্ছা একজন গেছে সুবহানাল্লাহ কে বল বল যাও তোর মাই তো হে পায়ার যা বল বল যাও তোর মাই তো হে পায়ারিয়া যারা ঠহরে ঠহর জগমগা কিয়ে নজর যারা দে খান দে দেখেন দে
পেলে বলে যাও যারা ঠেগরে ঠেগর জগমগা পিয়ে নজর যারা দেখনে দে দেখনে দে যখন পেছাও চাষের পুরুষে যাবেন তো পুরুষের লাইট চকমক চকমক করে কবি কি বলছেন কি চাগিমাগি জাগিমাগি করে তো হরিয়া আশরফ কি নগরিয়া জোরে বলুন সুবহানাল্লাহ আরে জোরে বলেন কে জাগি মাগি জাগি মাগি করে নগরিয়া আশরফ কে নিধের ফরিশতা এই ঘুমের ফরিশতা ছেড়ে দাও আজকে রাত্রে ঘুমাবো না দেখবো মখদুম বাবার মাজার সুবহানাল্লাহ মাশাআল্লাহ কবি কি বলছেন আল্লাহ সেরকম হচ্ছে অনেক জিনিস আর মখদুম বাবার মাজারে যাবেন তো দুনিয়ার পাগলা পাগলি উঠে কেউ মাথার চুলকে আঁচড়েছে ভালো হয়েছে নিশ্চয়ই ভালো হয়েছে বলেই তো যাচ্ছে আলহামদুলিল্লাহ ইমাম হুসাইন আলী মাকাম জন্মি বাবা মক্কা শহরে সবাই পৌঁছে গেলেন লোকদার ইমাম হুসেনের কাছে গিয়ে বলে ওগো আল্লাহর নবীর নাতি আপনি হলেন আমাদের ইমাম মক্কা শহরে এসছেন হুজুর আপনাকে এখান থেকে যেতে দেব না আপনি আমাদের মক্কা শহরে থাকেন এই দিকে কুফার লোক কুফা শহরে লোকেরা হযরতে আলীর দিওয়ানা ছিলেন হযরতে আলীর পাগল ছিলেন শিয়া বংশের লোকেরা যখনই জানতে পারল ইমাম হুসাইন মদিনা ছেড়ে মক্কা চলে এসেছে তখন তাড়াতাড়ি করে চিঠি লিখতে আরম্ভ করলো চিঠি লিখতে লাগলো হুজুর আপনি শুনেছি নাকি মক্কা এসছেন মদিনা ছেড়ে আমাদের কুফা শহর আসুন কুফা শহর মক্কা শহর থেকে কাছে কুফা শহর কুফা শহর মদিনা থেকে যত দূর আসতে হয় কুফা শহর মক্কা থেকে অনেক কাছে বলে হুজুর একবার আমাদের কুফা শহরে পা দে চিঠি লিখতে লাগলো বাবা কুফা শহরের লোক হুজুর আপনি মক্কায় চলে এসেছেন আর দেরি করে লাভ নাই হুজুর আমাদের কুফাতে আছেন বর্তমানে আমাদের কুফাতে কোনো ইমাম নেই আর যে বর্তমানে ইমাম আছে এ আমাদের ইমাম ভালো নয় কোন ইমাম তখনকার ইমাম ছিল নোমান বিন বশির হুজুর আপনি আসতে গেলে আমাদের ইমাম আপনাকে করব আপনি হলেন আমাদের যোগ্য ইমাম আপনি হলেন আমাদের মনের প্রাণে অন্তরের গাথা ইমাম ইমাম হুসাইনকে এমন করে চিঠি লিখতে লাগলো বাবা আর চিঠি থামলো না একটা চিঠি আসে আবার কিছুক্ষণ পরে একটা চিঠি আবার একদিন পর একটা চিঠি আবার একদিন পর একটা চিঠি এই করতে 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 পঞ্চাশটা চিঠি আসলো পঞ্চাশ থেকে একশো একশো থেকে দেড়শো চিঠি ইমাম হুসাইনের থালা বোঝ হয়ে গেল চিঠি পড়তে পড়তে আচ্ছা এত ভালোবাসে আমাকে লোক আমাকে লোক এত চাই রাত গেল সকাল হল সকালের সময় ভাই আমার তাড়াতাড়ি করে কোপা শহর যাওয়ার জন্য রেডি হয়ে গেল আমার এবার হুসেন রেডি হয়ে গেল আব্বা
মক্কা শহরে লোক এসে বললেন, হুজুর আপনি কুফা যাবেন না, কারণ কুফার লোক ভালো না, কুফার লোকের দৃশ্য ভালো না, কুফার লোক একেবারে বদমাশ, কুফার লোকের নীতি খারাপ। একজন সাহাবি এসে বুঝালেন, ওগো ইমাম হুসাইন, হুজুর আপনার হাতে ধরি পায়ে ধরে আপনি মক্কা ছেড়ে কুফা যাবেন না, কুফার লোক ভালো না, কুফার লোক দুষ্ট, কুফার লোক বাইমান, কুফার লোকের কাছে যাবেন না হুজুর, কুফার লোক ভিতরে কথা বলে আর হুজুর কথায় কথায় তারা তালোয়ার নিয়ে কথা বলে। হুজুর কুফার লোক ভালো না, কুফার লোক দেখতে লাগে সোজা, কুফার লোকের ভাষা খুব মিষ্টি, ভিতরে খুব খারাপ, হুজুর আপনি কুফা পা দিয়েন না, কুফা যায়েন না, কুফার লোক খুবই খাতারনাক। হুজুর একটা বড় কথা বলে দিই, কুফার লোক আপনার বাবাকে চক্রান্ত করে মেরেছে, আপনার ভাই ইমাম হাসান ওকেও কুফার, ওকেও মারাতে কুফার হাত আছে, হুজুর আপনার আব্বাকেও মারাতে কুফার হাত আছে। হুজুর আপনি সেই ভুল করিয়েন না, কুফা যাবেন না। না আমি যাব, চিঠি আসতে আছে হুজুর, আপনি চলে আসতে গেলে আমাদের হাসুরের জন্য আমাদের ইমান ভালো হয়ে যাবে, আসুন। ইমাম হুসাইন বলল, ভাই আমি যদি না যাই কুফা, হাসুরের ময়দানে যদি ওরা বলে কুফার লোক, আল্লাহ ইমাম হুসাইন আসতে গেলে আমাদের ইমান বেঁচে যেত। ইমাম হুসাইন আসেনি, আমরা পথভ্রষ্ট হয়ে গেছি, ইমাম হুসাইনের কারণে আমি তার দায় হতে চাই না, আমি যাব। ও বাবু, বাবা, ইমাম হুসাইনকে মক্কার লোক যখন দেখলেন যে না জিদ্দি হয়ে গেছেন, যাবেন। ও বাবা আমার এদিকে ধ্যান দেবে, ইমাম হুসাইন আলী মাকা সন্ধ্যার সময় মানুষজনকে নিয়ে বসে, বসার পরে বলল, হুজুর আপনার যদি যেতে হয় একটা ছোট্ট করে পরামর্শ আপনাকে দেব, কথাটা হলো এটা, আপনি যায়েন না, আপনি আগে কাউকে ওই কুফাতে পাঠিয়ে দেখেন, যদি ভালো খবর যদি উনি দেন তো আপনি যাবেন, আর উনি যদি খারাপ খবর দেন তো আপনি আর যাবেন না। এ ভাইরা তোমরা আমাকে বাধা দিচ্ছ, তোমাদের কথা মেনে নিলাম, ও ভাই তাকে কুফা শহর পাঠা যায়। হঠাৎ করে মনে পড়ে গেল আমাদের দলে আমার চাচাইতো ভাই মুসলিম বিন আকিল আছে, ইমাম হোসেনের চাচাতো ভাই মুসলিম বিন আকিল, হাজরাত ইমাম মুসলিম হলো ইমাম হোসেনের নিজস্ব চাচাতো ভাই। কে? আচ্ছা আপনারা কথা বুঝতে পারছেন তো, একটু জোরে বলবেন। ইমাম হুসাইন বললে, আমার চাচাই তো ভাই ইমাম মুসলিম আছে, আমার আকিল চাচার ব্যাপা, আমি তাকে আগে কুফা শহর পাঠিয়ে দেখি, আমার আব্বার ইমাম হুসাইন কো ইমাম মুসলিম কুফা যাবে, ইমাম মুসলিমকে ডেকে বলা হলো, ইমাম মুসলিম ভাই তোমাকে কুফা শহর পাঠার জন্য আমরা ভাবি। ইমাম মুসলিম বললেন, হুজুর আমার ছোট আমার বড় ভাই, এ ভাই আমার কোনো অসুবিধা নাই, যত হোক না কেন আমি দিনের খাতিরে আল্লাহর কাছে চলে যেতে চাই, আমার কোনো ভয় নাই, আমি যাব হুজুর, আপনার নির্দেশ আমি পালন করব, আমি কুফা শহর যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাগিচাপুরের মুসলমান আব্বাজান ভাইরা আমার, ইমাম হুসাইন যেমনি কথা শুনলেন, কুফার লোক ভালো না, কুফা শহরের লোক গাদ্দার, কুফার লোক তালোয়ার নিয়ে কথা বলে, কে যাবে? কিন্তু না, মুসলিম বলছে আমি যাব। ভোর হলো, রাত গেল, ভোর হলো,
ইমাম মুসলিম ঘোড়ার উপরে চাপলো, লাগাম টানছে, লাগাম আর ঘোড়া আগে বাড়ে না। এই ঘোড়া কি ব্যাপার, আগে কেন বাড়িস রে, তুই যাবি না? এ ঘোড়া, ওরে ঘোড়া রে, তুই কি যাবি না, তুই কি যাবি না? ভয় পেয়ে গেছ ঘোড়া বলো, কুফা শহর দেখে ভয় পেয়ে গেছ বলো, কুফা শহর দেখে তোমার কি ডর লেগে গেল, তুমি কি ভীত হয়ে গেলে, তুমি কি কুফা শহর যাবে না? আব্বা, এদিকে ইমাম হোসেন।